আল্লাহ কাসিরুম মিনান নাস বলেছেন, কারণ আল্লাহ জানে সব পশুরা আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, সব সূর্য আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। তাহলে সমস্ত নক্ষত্র সেজদা কাকে দেয়? জোরে বলতে হবে, কাকে? শুধু নক্ষত্র দেয় না, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু পাহাড় সমূহ আল্লাহকে সেজদা দেয়, ওয়াশাজারু গাছ যত গাছ আছে সব আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ্দাওয়াব যত পশু পাখি আছে ভেড়া কুত্তা ছাগল উট দুম্বা শিয়াল সব আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, কাসিরুল শামসাল্লা বলেন নাই, কাসিরুল কমার বলেন নাই, কাসিরুল নুজুম বলেন নাই, কাসিরুল জিবাল বলেন নাই, কাসিরুল সাজার বলেন নাই, কাসিরুল দাওয়াব বলেন নাই। তো সূর্য কাকে সেজদা দেয়? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা সেজদা দেব কাকে? আল্লাহকে। আল্লাহকে সূর্য আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের যে আকীদা 1450 বছর পরে আমাদেরও একই আকীদা, কথা বলেন ঠিক না বেঠে? এবার আল্লাহ যে বললেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়? আলাম তারা, আপনি নবী কি দেখেন নাই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়? সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না কিন্তু নবী দেখেন। আর শামসু ওয়াল কমারু, সূর্য সেজদা দেয়, চাঁদও সেজদা দেয়। নবীজি বললেন, সাহাবীরা, রে সূর্য যেতে 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 পশ্চিম আকাশে যে আল্লাহর আরশাদিমের নিচে যাইয়া আমার আল্লাহ দরবারে সূর্য সেজদার মধ্যে পড়ে যে সুবহানা রব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমানের আরি সুন্নিরা খুবই মনোযোগ, যেই সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয় একটা সূর্য তত বড়, এত বিরাট বড় সূর্য যদি আল্লাহকে সেজদা দিতে পারে, আমরা ক্ষুদ্র মানুষ আমরা কেন আল্লাহকে সেজদা দেব না? অনেক বাবাজি ভাইরা নামাজ পড়তে চায় না, কষ্ট হয়, হুজুর আরো পরে পড়ব, আর সময় আছে, অনেক দিন বেঁচে থাকবো, বুড়া হয়ে নেই, অনেকে চিন্তা করে আমি বুড়া হয়ে লই তারপরে নামাজ পড়ব না। নামাজ বুড়া মানুষের জন্য না, নামাজ জুয়ান থেকে 10 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়ে যায়, 10 বছর থেকে নামাজ পড়ুস। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যদি আল্লাহকে সেজদা দেয় তাহলে আমরা কেন দিব না? ও নবীর উম্মতেরা খুবই মনোযোগ, এই সূর্য যে আল্লাহকে সেজদা দিয়ে ডুবে যায়, আল্লাহর নবী বলেন সাহাবীরা, রে সূর্য তসবিহ তেলাওয়াত করে সূর্য আল্লাহর দরবারে যায় সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আমি আবার উদয় হব, আবার আলো ফিরিয়ে দিব, আপনি হুকুম না দিলে আমি আর ফিরে যাব না, আলো নিয়ে আর আমি যাব না গো আল্লাহ, আপনার সামনে সেজদার মধ্যে পড়ে থাকব। আমার আল্লাহ যখন অনুমতি দেয় সূর্য আবার পূর্ব আকাশে আসে, যখন অনুমতি না দিবে 6 মাস পর্যন্ত অনুমতি হবে না, সূর্য উঠে না উঠে না উঠে না উঠে না, যখন সূর্যকে অনুমতি দিবে আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্যের উদয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় ঘনিয়ে যাবে, তখন বান্দা 1000 তওবা করলেও আর কাজ হবে না। এই জন্য সূর্য পশ্চিম আকাশে যাওয়ার আগে, উদয় হওয়ার আগে আল্লাহর দরবার থেকে তওবা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়া লাগবে। আচ্ছা বলেন, দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমরা কি এখানে চিরদিন থাকবো? সুযোগ আছে? অনেক মানুষ কবরে চলে গেছে। এই যে আপনাদের এই অঞ্চলে আসার সময় ওই যে ওখানে জমিদার বাড়ি আছে না,
জমিদারের ঘর আছে, বিল্ডিং আছে হরিপুর, জমিদারের বিল্ডিং আছে, ঘর আছে, কিন্তু জমিদাররা নাই, তাদের রাজত্বও নাই, জমিদারিও নাই, তাদের কবরের চিহ্ন খুঁজে পাওয়া বড় মুশকিল। একসময় বিল্ডিং কত আলোক উজ্জ্বল ছিল, কত মানুষের আনাগোনা ছিল, কত মানুষের জুলুমের চিহ্ন আছে ওই বিল্ডিংয়ে, কত মানুষের জুলুমের চিহ্ন আছে, আজকে তারা হারিয়ে গেছে, কবর দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় না, তাদের বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে কেউ আফসোস করে না, হায় হুতাশ করে না, 100 বছর পরে আমরাও হারিয়ে যাব। যদি যেতেই হয় অবশ্যই যাওয়া লাগবে, কবর যেহেতু যাওয়া লাগবেই, দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে আল্লাহ এবং আল্লাহর নবীর দামানকে, আল্লাহ এবং আল্লাহর নবীর রশিকে, আল্লাহ নবীর গোলামীকে নিজেদের জীবনে সম্বল করে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। প্রিয় নবীর গোলামী নিয়ে কবরে যাইতে হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদামরে দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া ও আদামরে, কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আমার দেশের কত ধনী কুরবানির সময় কুরবানির পশু জবাই কইরা ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়েছে, গরিব মানুষের জন্য নাই, বাপ বহু আছে আমার বসুন্ধরায়, আমার বসুন্ধরার মধ্যে এরকম বহু দেখা যায়, কুরবানির দিন আসলে আসতো গরু একটা জবাই, গরিব মানুষের কোনো রকম দিয়া ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই ফেলছে। এরা মনে করছে গরুর গোস্ত নিয়ে কবরে যাব। আচ্ছা, গরুর গোস্ত নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই, কথা কন না কেন? নবীর উম্মতরা শুনিয়া যান, আল্লাহর নবীর সাহাবী প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ওগো নবীজি, ছোট্ট কালে একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়তে উদ্বুদ্ধ হয়েছি, আপনি দোলনার মধ্যে ছিলেন, মা জননী বহু দূরে, আমি আপনাকে দেখতে গিয়েছি, একবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, নবী গো আমি দেখি আপনি একবার হাসেন আবার কাঁদেন, আমি আশ্চর্য হয়ে আর একটা দৃশ্য দেখলাম, আপনার কচি হাত আকাশের চাঁদের দিকে ফিরাইয়া, আপনার কচি হাত মোবারক যেই দিক আপনি নাড়াইলেন আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতে লাগলো, নড়তে লাগলো, একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? অ্যাটেনশন, নবীজি ডেকে বলেন চাচা জান ঠিক দেখেছেন, বলে কি দেখলাম, বলবেন কি মারিফত কি হাকিকত কি? আল্লাহর নবী ডেকে বলেন চাচা জান, দোলনার মধ্যে আমি একা ছিলাম, ভালো লাগতো না আমার, আমার আম্মা জান আমাকে রেখে চলে গেলেন, আমি একাকিত্বের কারণে কষ্ট হয়,
চাচা যান আমি কেঁদে ফেললাম, আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আমি নবী সালামের জবাব দিয়ে হেসে ফেললাম। একসাথে জোরে বলি তো সুবহানাল্লাহ। কে সালাম দিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সকলে না মারহাবা সংগঠনের সবাইকে আমরা মুবারকবাদ জানাই আজকের মাহফিলে আসার জন্য। এই যে আপনারা আসা, এই সাংগঠনের মাধ্যমে এই যে আসাটা মিছিল দিয়ে আসা, এটা খুব ভালো। এরকম সারা এলাকা হওয়া প্রয়োজন। মিছিল দিয়ে আসলে তাকবীরে বুলন্দ আওয়াজে শয়তান দূরীভূত হয়, ইমানি জজবা তৈরি হয়, একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার। বদরের প্রান্তরে সাহাবি ছিল কতজন? 313 জন। মুতার প্রান্তরে সাহাবি ছিল মাত্র 3000। কাফেরের সৈন্য সংখ্যা ছিল 100,000। 100,000 মানুষ যদি 3000 মানুষকে ঢিলু সুরে, তাও তো ময়দানে দাঁড়ানোর কথা না, কিন্তু 100,000 মানুষের সাথে 3000 মুজাহিদরা যুদ্ধ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর 8টা তলোয়ার সেই যুদ্ধের ময়দানে ভেঙেছিল। আপনি কি ভাবছেন, আপনি 8টা বাঁশ বা 8টা কাঠ একটু ফিটে ভাঙেন তো দেখেন আপনার কেমন লাগে? সে 8টা তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙেছিল, তো কি চিন্তা করতে পারছেন? একটা তলোয়ার 50 বছরও কিছু হয় না, 100 বছরও একটা তলোয়ার কিচ্ছু হয় না। সে 8টা তলোয়ার মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদ। এই জন্য ওনার নাম হয়েছিল আল্লাহর তলোয়ার। একসাথে জোরে বলা যাবে না ভাই আল্লাহু আকবার। আমরা সুন্নিরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহর উত্তরসূরি, আমরা ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেজি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন? মাশাআল্লাহ, সবাই দি বিরাট বড় গায়ক বলেন না। জন্ম আমার নবীর যুগে আসেন বসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, বলেন দুনয়নে রসুল দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, বলেন আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন। ডেকে বলেন চাচা যান, চাঁদ আমি নবীকে সালাম দিল, সালাম দেওয়ার পরে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলে হুজুর আপনি না নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদেন কেন? চাচা যান, চাঁদের কথা শুনে আমি হাসতে লাগলাম, আমার কচি হাত আমি সেই দিন যেই দিকে নাড়াইতাম চাঁদ আমাকে খুশি করার জন্য হেলে হেলে ডুলে ডুলে নড়ে নড়ে আমাকে খুশি করত। ওগো চাচা যান, আপনি বাস্তব দেখেছিলেন? প্রিয় নবীজি ডেকে বলেন চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়?
আল্লাহর নবীর চাচা বলেন আল্লাহু ও রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। নবী আমার দিকে বলেন চাচা জান, চাঁদ ডুবে যেতে যেতে চাঁদ আল্লাহর আশাজিমের নিচে দিয়া আল্লাহকে সেজদা দিয়া তসবিহ তেলাওয়াত করতে থাকে। চাচা জান আমি নবী মদিনায় বসে বসে চাঁদের তসবিহর আওয়াজগুলি আমি নবী শুনতে পাই। হা তুচ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওগো নবী আপনি কি দেখেন নাই আমি সৃষ্টির মধ্যে যা আছে আমি আল্লাহকে সেজদা দেয়, তো চাঁদ আল্লাহকে সেজদা দেয় আমরা দেখি না, দেখে আমার নবী। সূর্য আল্লাহকে সেজদা দেয় আমরা দেখি না, দেখে আমার নবী। এরপরে আল্লাহ আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র কয়টা জানেননি? আমাদের দেশে বিশ্ব নবী নিয়ে ঝগড়া লাগছে, নবীকে বিশ্ব নবী বলা যাবে কি না? ও ভাই মুসলমান, আমার নবীর বেলায় বিশ্ব শব্দ কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বেলায় কত বড় সম্মান সূচক শব্দ দিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন, রাহমাতুল আলামিন করেছেন, ইমামুল মুসালিন করেছেন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বানিয়েছেন। আল্লাহর নবীর বেলায় কোনো সাধারণ শব্দ হবে না, নবীর বেলায় আল্লাহ যে শব্দ দিয়েছে সেই শব্দই আমাদের ব্যবহার করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ যে শব্দ দিয়েছে এই শব্দ ব্যবহার করা লাগবে। 1,13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যের সমান 13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোল নিয়ে একটা মিল্ক ওয়ে গঠিত, 10,000 কোটি মিল্ক ওয়ের মতো মহাবিশ্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্রমালা সাজিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান নুজুম, নক্ষত্র সমূহ আমি আল্লাহকে সেজদা দেয়। একটা দুইটা নক্ষত্র না, প্রথম আসমানের নক্ষত্র, দ্বিতীয় আসমানের নক্ষত্র, তৃতীয় আসমানের নক্ষত্র, চতুর্থ আসমানের নক্ষত্র, পঞ্চম আসমানের নক্ষত্র, ষষ্ঠ সপ্তম আসমানের নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। কেউ না দেখলে আমার নবীজি দেখেন নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। এই নক্ষত্র কতগুলি তাও নবীজি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। কেউ না জানলে নবী জানেন, কেউ না দেখলে নবী দেখেন। আল্লাহ বলেন হুজুর আপনি কি দেখেন না, আমি আপনাকে দেখাইছি। কেমনে দেখাইছেন? আলাম তাংজুরু, হো নবী আপনাকে আপনাকে কি আমি দেখাই নেই? বি আইনি কলবি, আপনাকে কালবের চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়েছি। এই তফসির আমি করি নাই আজ থেকে 1,250 আগে, বিশ্ববিখ্যাত তফসিরে তাবারির মধ্যে আল্লামা ইমাম আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তফসির করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদৃশ্য জগতের অণুতে পরমাণুতে আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ পাক তার হাবিবকে কালবের চোখ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা বলেন নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? লাগে, ভালো লাগে। আমি কি আমার ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি? কোরআনের ভাষায় বলি। আমি কি আমার ভাষায় বলি না হাদিসের ভাষায় বলি? আমি কি আমার নিজের মন গড়া কথা বলি না সাহাবে কেরামের কথা বলি? যদি তাই হয় আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, এই আকল দিয়ে জ্ঞান দিয়ে আপনাদের বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। বর্তমানে বাপ ফেতনার কোনো শেষ নাই। ফেতনার শেষ আছে? ফেতনার শেষ নেই। একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে আপনাদের। এই যে আমরা সুন্নিরা দোয়া করি কি না, মানুষের এন্তেকালের পরে আমরা কবর জিয়ারতের পাশে দাঁড়িয়ে অথবা জানাজার নামাজের পরেও কবরস্থ করার আগেও আমরা দোয়া করি কি না? দোয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দুরুদ, দোয়া দুরুদ পড়ে এরপরে আমরা দোয়া করি কি না? আমাদের দেশের একদল বলবে এটা সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, এই পদ্ধতিতে সব বেদাত।
কুরআনের শব্দের ভিতরে কোনো ত্রুটি নাই। আমরা কুরআন বুঝি না, আমাদের দোষ। এই জন্য আল্লাহ বলছে আফালাম আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সাজদা দেয়, সপ্তম আসমানের উপর থেকে সপ্তম আসমানের নিচ পর্যন্ত, অনুতে পরমাণুতে বালুতে পানুতে আসমানে আর জমিনে জঙ্গলে আর পাহাড়ে আল্লাহ সৃষ্টি যেখানে আছে আমার নবীর নজর মুবারক সেখানে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নজদি যদি না চিনে তো নজদির কপালের দোষ, নজদি যদি না বুঝে তো নজদির ইমানের দোষ, তার বুঝের দোষ, তার কপালের দোষ। এটা আমাদের দোষ না, এটা কোরআনের দোষ না, নবীর দোষ না। আকাশে সূর্য উঠে কিনা? এই গুনিয়াকে কালকে যদি এই বাজারের সামনে দাঁড়ায় কোনো অন্ধ যদি বলে বেটা, এ বেটা গুনিয়াকের মানুষ তোমরা সব কেটে অন্ধ, সূর্য আজকে উঠে নাই, তো পাবলিক কবে বেটা কানা, তুই তো আসলে অরিজিনাল কানা রে। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে, ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। এই কথা বলেন ঠিক? বেজার হোক আর খুশি হোক, নিজের রসুলকে খুশি করার জন্য নিজের বাপকে বেজার করতে হয়। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু, নবীর দশজন সাহাবী জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, দশ জন নবীজির সাহাবী জান্নাতি। বদরের যুদ্ধের ময়দানে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাপের গলা কেটে ফেলে দিয়েছিলেন, বলেছিলেন রসুলের বিনিময়ে বাপ চিনার সময় নাই। আমরা সুন্নিরা নবীকে খুশি করতে যাইয়া আমরা কাউকে দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক?